Hello students, today I am very sorry for being late because of some technical problem. I hope all of you can understand the problem, which is unavoidable. Okay, my dear students, I am very sorry for it. Hello, my dear students. Can you hear me? Okay. My dear students, আজকে আমরা হয়তো বা স্ক্রিনে কিছু দেখতে আমাদের প্রবলেম হতে পারে টেকনিক্যাল প্রবলেমের কারণে। আজকে আমরা শুধু মিসকে একটু ভালো করে শোনার চেষ্টা করি, ঠিক আছে? মিস আপনাদের জন্য একটা রাইমস করছি একটু মিউজিক্যালি। আপনারা যেটা করবেন, মিস যখন ক্ল্যাপ করতে বলবো আপনারা সবাই হাত তালি দিবেন, ঠিক আছে? যেহেতু ক্ল্যাপ কর গুডবাই বলে দিবেন, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের কিছু প্রবলেম হয়ে যাচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। এখানে আজকে ওয়েদার তেমন ভালো না আমাদের চিটাগং এ, দ্যাটস ওয়াই আমাদের টেকনিক্যাল প্রবলেমটা আজকে খুবই প্রবলেম করছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ নো ইট, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ ক্ল্যাপ। ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ নো ইট এন্ড ইউ রিয়েলি ওয়ান্ট টু শো ইট, ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ নো ইট, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ ক্ল্যাপ। If you are happy and you know it, stamp your feet, stamp, stamp. If you are happy and you know it, and you really want to show it, if you are happy and you know it, stamp your feet, stamp, stamp. If you are happy and you know it, say hello, hello. If you are happy and you know it, and you really want to show it, if you are happy and you know it, say hello, hello. If you are happy and you know it, say goodbye, goodbye. If you are happy, you really want to show it. If you are happy and you know it, say goodbye, goodbye. আজকে কিন্তু আসলে আমাদের এখন গুডবাই হয়ে যাচ্ছে না, জাস্ট এটা আমার রাইমস এর অংশ ছিল দেখে আমি আপনাদেরকে সেখান থেকে গুডবাই বলেছি, নাথিং এলস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ইএফটি বই থেকে কিছু পড়াশোনা করার কথা ছিল, ঠিক বলছি? আই হোপ অল অফ ইউ নো অ্যাবাউট টুডেস লেসন। আমার মনে হয় আপনারা খুব ভালো করে জানেন আজকে আমাদের কোন লেসন নিয়ে পড়াশোনা করার কথা ছিল, ঠিক বলছি মিস? ইয়েস, টুডে উই উইল ডিসকাস ফ্রম ইউনিট 27 এন্ড টুডে উই উইল কভার থ্রি লেসনস। দিস আর লেসন 1, 2 and 3. So now let me start this lesson. If you want, today we will do some vocabulary at first for your clear understanding. Okay my dear students, do you know the meaning of put on? আমার শিক্ষার্থী বৃন্দ যারা আমার সামনে বসে আছে তারা কি put on এর অর্থটি জানে? কারা কারা জানে পুট অন এর অর্থটি? রেজ ইওর হ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস।
আমি দেখতে পাচ্ছি আমার সামনে যেসব স্টুডেন্ট বসে আছে তারা অনেকে স্মাইল করছে, আমি বোধহয় বুঝতে পারছি তারা জানে। তাহলে আপনারা আমাকে একটু আপনাদের কপিতে লিখে দেখান তো পুট অন মানে কি হবে। আরে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু আপনাদের সবার কাছ থেকে আনসার আশা করছি। আমি দেখতে পাচ্ছি ওয়াকিয়া লেখা শুরু করতে যাচ্ছে, বাকিরা কোথায়? সবার কাছ থেকে কিন্তু আমি তাদের লেখা দেখতে চাই, কে কে জানে ফুটন অর্থ দেখি তো দেখি তো। হারি আপ মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি আরাফু লেখার চেষ্টা করছে, অপ্সরা লেখার চেষ্টা করছে, সব্যসাচী লিখছে, নুসরাত লিখছে, তুটিনি লিখছে। বা আপনারা সবাই তো ভীষণ ভালো, সবাই খুব সুন্দর করে লেখার চেষ্টা করছে, ভেরি গুড। লিখে কিন্তু কপিটা মিসকে স্ক্রিনে শেয়ার করতে হবে, আর আমরা যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে কানেক্টেড হয়েছি তারা অবশ্যই এই শব্দটির অর্থ লিখে কমেন্ট সেকশনে মিসকে জানিয়ে দিতে পারি, তাহলে মিস বুঝতে পারবো যে আপনারা খুব সুন্দরভাবে লিখতে পারছেন। আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে তাদের আনসার আশা করছি। Yes. হ্যাঁ, অনেকেই আমাকে সঠিক উত্তর দিতে পেরেছে, যেমন আমি দেখতে পাচ্ছি ইউসুফ আমাকে লিখেছে পড়া। আমরা এখানে পড়া না বলে পরিধান করা বলতে পারি, কেমন? পুট অন মানে কি পরিধান করা বা কোনো কিছু পরা, লাইক পুট অন ইওর শু। পুট অন ইওর শু মানে কি তুমি তোমার জুতাটি পরো। পুট অন ইওর ক্যাপ, পুট অন ইওর ক্যাপ মানে হচ্ছে তুমি তোমার ক্যাপটি পরো। তোমরা কি পারো ক্যাপ পরতে, জুতো পরতে? কারা কারা পারে তাদের ক্যাপ আর জুতো পরতে, মিস একটু তাদেরকে দেখি তো। Raise your hand, my dear students. আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছে যারা কিনা তাদের জুতো পড়তে পারে, ভেরি গুড। আপনারা তো সবাই অনেক বড় হয়ে গিয়েছেন তাহলে, বিকজ আপনারা সবাই আপনাদের জুতো পড়া শিখে গিয়েছেন। ঠিক আছে মিস, খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছিলাম সাথে একটা স্লাইড, কিন্তু আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার মনে হচ্ছে সেই ভিডিও আর সেই স্লাইডটি আমি আজকে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমি প্রমিস করছি আগামী ক্লাসে যখন ইংলিশ ক্লাস হবে আমি আপনাদের সামনে বসবো, আমি ঠিক তখনই আমার স্লাইড আর ভিডিও যা আমি আজকে আপনাদের ক্লাসের জন্য রেডি করেছিলাম তা খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। সেই পর্যন্ত কি আমরা সবাই অপেক্ষা করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস? কারা কারা মিসের জন্য অপেক্ষা করবে, মিসের স্লাইড আর ভিডিওর জন্য ওয়েট করবে, যেটা আমরা নেক্সট ক্লাসে মিসের কাছ থেকে দেখে নিতে পারবো? একটু হাত তুলেন তো দেখি। ওয়াও, আমি তো দেখতে পাচ্ছি সবাই হাত তুলে ফেলেছে, বিকজ আপনারা মিসের প্রতি খুবই সাপোর্টিভ, তাই না? থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস ফর রেজিং ইওর হ্যান্ডস। আজকে তাহলে আমরা আজকে আমাদের পড়াশোনাটা এখানে শেষ করছি। পড়াশোনা আজকে যেহেতু করা যাচ্ছে না বিকজ মিস আপনাদেরকে আজকে ভিডিও দেখাতে পারছি না, স্লাইড দেখাতে পারছি না, আমরা এই ফাঁকে একটা মজার কাজ করে ফেলে যেটা মুখে মুখে করা যায়। মিস কিন্তু বিদায় নিচ্ছি না এখনই, আজকে আপনাদের সাথে যেসব ফ্রেন্ড ক্লাস করে তার মধ্যে একজনের আজকে বার্থডে, তাকে উইশ করতে হবে না? কে কে তাকে উইশ করতে চায় দেখি তো দেখি তো। সে কিন্তু এখন মিটি মিটি করে হাসছে, কারণ সে জানে যে আমরা তার কথাই বলছি, সে খুব সুন্দর করে হাসছে। তাহলে বাকি যারা আমরা আছি আমরা কি আমাদের সেই ফ্রেন্ডটিকে আজকে উইশ করব? ইয়েস, আমরা আজকে আমাদের সেই ফ্রেন্ডটিকে উইশ করব। তাহলে আপনাদেরকে মিস জানিয়ে দেই আমাদের সেই ফ্রেন্ডটির নাম কি। আমাদের সেই ফ্রেন্ডটির নাম হচ্ছে স্যাম, আর আজকে আমাদের স্যামের বার্থডে, সো আমরা আজকে সবাই আসেন তো একসাথে মিলে স্যামকে উইশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday, happy birthday, happy birthday, dear Sam. হ্যাঁ আমরা সবাই মিলে স্যামকে উইশ করেছি, একটা ক্ল্যাপ হয়ে যাক আমাদের স্যামের জন্য। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, এভরিওয়ান ক্ল্যাপ ফর স্যাম। ইয়ে, আমরা সবাই মিলে আজকে আমাদের স্যামকে উইশ করেছি। আমাদের ক্লাস ডেতে যখন যার বার্থডে থাকে, আমরা সব সময় চেষ্টা করি তাকে অথবা তাদেরকে উইশ করার জন্য, ঠিক বলছি না? এর আগেও আমরা কাউকে না কাউকে উইশ করেছি, আজকে আমরা স্যামকে উইশ করেছি। এরপর আবার যখন যে বার্থডে থাকবে আমরা তাকে উইশ করে নিব, পড়াশোনার ফাঁকে ফাঁকে তো এগুলোও করতে হয়, তাই না? হ্যাঁ একদম ঠিক, আমাদের সেই কাজটিও করতে হয়। আজকে তাহলে মিস এখানে বিদায় নিচ্ছি। মিস আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, যেহেতু মিস আজকে মিসের স্লাইড আপনাদেরকে দেখাতে পারিনি, মিস ভিডিওটি আপনাদের সাথে আনফর্চুনেটলি টেকনিক্যাল প্রবলেমের কারণে শেয়ার করতে পারিনি। কিন্তু তাই বলে কি আমাদের বসে থাকলে চলবে না, আমাদের কিছু কাজ করতে হবে। মিস কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই কাজগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন বলেন তো? ক্লাস শেষে কি সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিবেন? না, দৌড়াদৌড়ি করা যাবে না। মিস আজকে কিছু ক্লাস ওয়ার্ক আপনাদেরকে আপনাদের জুম ক্লাসরুমের মাধ্যমে প্রোভাইড করে দিবে। আপনারা সেখানে আপনাদের লেখাগুলো লিখে মিসকে সাবমিট করে দিবেন, মিস সেখান থেকে আপনাদের লেখাগুলো পেয়ে সেখান থেকে কারেকশন করে দিচ্ছি। আর কালকে আপনাদের ইংলিশের একটা অ্যাসেসমেন্ট হবে, আশা করছি আপনারা সবাই সেখানে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করবেন, যেমন করে আপনারা গতকালকে আমার অ্যাসেসমেন্টে পার্টিসিপেট করেছিলেন। তাহলে মিস আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।